আমি ফারজানা মোল্লা। আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনো বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে। কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া। অর্থাৎ থিওরি অফ এভলিউশন, চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো। বোন, আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। যদি আপনি ডারউইনের বইটা পড়েন, দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালাপেগোস। তার জাহাজটার নাম ছিল HMS বিগল, আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোঁটাখুঁটির উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়। চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না, আপনি এই শব্দটাই বললেন, আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে, তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। আর দেখবেন, ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত। তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁদরের মতো দেখতে, আমরাই ঠাট্টা করে থাকি। এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি। কারণটা জানেন, আমি স্কুলে ডারউইনের থিওরি পড়েছি, এমনকি এখনো পড়ানো হয়। এখানে কারণটা কি বলতে পারেন? এখানে কারণটা হলো, আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন, চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে, আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল। গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন? কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায়, তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখন পোপ ক্ষমা প্রার্থনা করেন। তাই চার্লস ডারউইন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল, বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না। আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু। তাই সব বিজ্ঞানী, তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে, থিওরি সত্যের জন্য নয়। তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে। সবগুলো স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি, চার প্রকার হোমিনিড। বিজ্ঞান আমাদের বলে হোমিনিড চার প্রকার। প্রথমটা হলো লুসি, এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে। তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে। তারপর আসলো নিয়ান্ডারথালম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40 হাজার বছর আগে। তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম্যাগনন। এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। পিপি গ্রাসে বলেছেন 1971 সালে, যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টেজ স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব, শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য। তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিয়েভ অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। এরপর আপনি যদি স্যার ফ্রেড হয়েলের বই পড়েন, তিনি সেখানে ডারউইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন। যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন, তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারউইনের থিওরির বিরুদ্ধে। এটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাঁদর থেকে। যদি আপনারা স্যার স্যালসবেরির নাম শোনেন, একজন জীববিজ্ঞানী, তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক।
যদি হোয়াইট মিটের নাম শোনেন, স্যার হোয়াইট মিট, তিনিও ডারউইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন, তিনিও একজন জীববিজ্ঞানী। আমি কয়েকশো জনের নাম বলতে পারি, আজকের দিনেও এটা স্কুলে পড়ানো হয়। কেন সেটা আমি আগে বলেছি, মিডিয়া তাদের হাতে, এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই। এখানে অবশ্য কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে, যেমন অ্যামিবা, নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে, যেমন অ্যামিবা নিজেকে প্যারামিশিয়ায় বদলে ফেলে। কোরআনে কথা বলে না যে অ্যামিবা বদলায় না, কোরআনে কথা বলে না। যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব, এটা কোরআনের বিরুদ্ধে নয়, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে, জেনেটিক কোডিংয়ের কথা বলে। হ্যান্সিস ক্রেগের মত অনুযায়ী, যিনি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটা অকল্পনীয়। যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ, সেটা দিয়েই বাঁদর থেকে মানুষ হয়েছে, এটাও শূন্য হবে। যদি আমি আবার হিসাব করি, আপনারা শুধু বিরক্তই হবেন। আপনাদের একটা প্রোটিন অণুর হিসাব দেখিয়েছিলাম, হিসাবটা এরকম হবে, একটা ডিএনএ, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে। আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায়। আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব, আমাকে এই প্রশ্নটা তখন করা হবে, যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন? কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি বললাম যে এটা আসলে থিওরি, অপেক্ষা করুন, প্রমাণিত হোক, এখনই মন্তব্য করবেন না। এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হলো। আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতার জিনেই আছে, সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়, আমরা মানুষরা বাঁদর থেকে আসিনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন, আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আমরা এটা আবিষ্কার করব, হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না। তবে এটা শুধু থিওরি, এটা কোরআনের আয়াতও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ ও নারী। এটা শুধুই থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে, সেদিন আমরা জানবো কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন।